আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আল্লাহ তালার বান্দা মানুষ যখন পৃথিবীর জমিনে পাপ করতে করতে যখন পাপের সীমা অতিক্রম করে তখন আল্লাহতালার পক্ষ থেকে কিছু না কিছু আজাব মানবজাতির জাতির উপর অবতীর্ণ হয় যাতে মানব শিক্ষা অর্জন করতে পারে কিন্তু এবার করোনার পরপরই নতুন এক ভয়ঙ্কর মহামারীর আগমন ইতিমধ্যে ইউরোপ সহ অনেক দেশেই তা ছড়িয়ে পড়েছে এসব মহামারীর সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে এসব ভাইরাস কেয়ামতের আলামত ক্যামত আসার আগেই এরকম মহামারী এরকম ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কোরআন হাদিসের ভাষ্য মতে এই মহামারী পৃথিবীতে আল্লাহ আল্লাহতালার একটি বড় শাস্তি এক গবেষণায় দেখা গিয়েছে করোনা ভাইরাস থেকে অনেক অনেক গুণ শক্তিশালী এই ভাইরাস কোনো জাতির মধ্যে যখন অধিক মাত্রায় অশ্লীলতা এবং জঘন্যতম পাপাচার বেড়ে যায় তখন তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহতালা দুনিয়ার জমিনে এরকম মহামারী সৃষ্টি করেন তবে কি এই ভাইরাস আর কেনই বা এমন এমন ভয়ঙ্কর মহামারী মানব জাতির উপর অবতীর্ণ হয় বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি আল্লাহ তালাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের মতো অন্য রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা আগের লোকেরা কোনোদিনও কল্পনাও করেনি সুনানি ইবনে মাঝা হাদিস নম্বর চার হাজার উনিশ করোনা ভাইরাসের পরপরই কিছু দেশে আরেকটি ভাইরাসের উদ্ভব হয় যেটির নাম হচ্ছে মানকিপক্স উনিশশো আটান্ন সালে ল্যাবরেটরিতে বানরের শরীরের প্রথম শনাক্তক হয় পক্সের আক্রান্ত বেশিরভাগ সমকামী হওয়ায় জনসংঘের কারণে এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে নজরদারি রাখছে মার্কিন বিশেষজ্ঞরা তবে এই ভাইরাস জনিত রোগটিতে মানুষে আক্রান্ত হওয়ার খবর প্রথম মেলে উনিশশো সালে বিশ্বে পর্যন্ত মাত্র আটবার বিরল এই রোগের সংক্রমণ দেখা গেছে বর্তমানে এই ভাইরাস প্রতিটা দেশে ছড়িয়ে পড়েছে এই মানকি পক্সের সম্পর্কে হাদিসে বলা হয়েছে এই সব ভাইরাস কেয়ামতের আলামত কেয়ামতের পূর্বে এরকম মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়বে যা মানুষ কখনো কল্পনাও করেনি এই পৃথিবীর জমিনে যখন অশ্লীলতার মধ্যে জঘন্য পা বেড়ে যায় তখন আল্লাহ তালা তাদের এই মহামারীর মাধ্যমে শাস্তি দেন এছাড়া মানকি পক্সের ভাইরাসের কারণে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে এবং হেলথ স্ক্রিনিংয়ে জোরদার করতে হবে এতে আরও বলা হয় যেসব রোগীদের গায়ে ফুসকুড়ি দেখা যাবে এবং আক্রান্ত দেশগুলো থেকে ভ্রমণ করে এসেছে তাদের শরীরের নমুনা নিয়ে সন্দেহবাজক তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে ইউরোপ আমেরিকায় বাড়ছে পক্সের বিস্তার এখন পর্যন্ত ছড়িয়েছে চোদ্দটি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও বলেছে আগামীতে এটি আরও বাড়তে পারে এই রোগের লক্ষণগুলো হলো গায়ে বসন্তর মতো গুটি পানি ফসকা প্রচন্ড জ্বর সঙ্গে মাথা ব্যথা ও পিঠে ব্যথা রসুলের করিম ওয়াসাল্লামের প্রতিটি কথা আজ সত্য হতে চলেছে আল্লাহর অবাধ্যতা সীমা লঙ্ঘন অবাধ পাপাচার মহামারীর অন্যতম প্রধান কারণ হলেও শুধু পাপিরা তাতে আক্রান্ত হয় তা কিন্তু নয় বরং সৎ ও নেকর ব্যক্তিরাও তাতে আক্রান্ত হয় কেননা তারা দিনই দায়িত্ব যথাযথভাবে পালন করলে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতো না বর্তমানে পৃথিবীতে প্রতিটি স্থানে ফিতনা ছড়িয়ে পড়েছে আর এসব বিরল রোগগুলো একদিকে ক্যামতের আলামত অন্যদিকে আল্লাহর ভয়াবহ গজব আর পৃথিবীর জমিনে এগুলো মহামারী কেনই না আসবে না আজ মানুষ যা করছে তা আল্লাহ তালার নাফারমানি ছাড়া আর কিছুই নয় জন্ম থেকে শুরু করে একজন পুরুষ একজন নারীর প্রতি আসক্ত কিন্তু আজ সমকামিতার মতো কিছু পাপাচারে মানুষ এমনভাবে লিপ্ত হচ্ছে যা আয়মা জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে তাই মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি এরকম পাপাচার এরকম গুনহা থেকে তিনি আমাদের সর্বদা রক্ষা করুন এবং এই মহামারী থেকে আমাদের মুক্ত করে দিন আমিন